কিছু সদস্য সংখ্যা কমে যাচ্ছে এটা ঠিক নয়, মানে মাঝখানে একটা সময় কমে গেছিল, তার পেছনে বহু আক্রমণ, বহু অনেক কিছু তার যে পরিস্থিতি ছিল আপনারা জানেন। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে সিআইটির জোর, সিআইটির শক্তি এবং সিআইটির সদস্য সংখ্যা অনেক বেড়েছে। তার থেকে বড় কথা কি বলুন তো, সিআইটির সদস্যের থেকে বড় কথা বাংলাদেশের শ্রমিকই কমে যাচ্ছে। আগে লোকে হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে হয়তো অনেকে পিএইচডি করতে কি বড় কর্পোরেটে চাকরি করতে বাইরে চলে যেত, কিন্তু মাটি কাটার কাজ করার জন্য বাইরে চলে যেতে হয়। এখন তো রাজমিস্ত্রি কাজ করার জন্য বাইরে চলে যেতে হচ্ছে। বাংলায় তো আর শ্রমিক নেই, বাংলায় এখন যে বয়স্ক মানুষরা রয়েছেন তারাও মনে মনে জানেন যদি এখন মরে যাই শ্মশানে যাওয়াটাকে কি কবরে যাওয়াটাকে দুদিন ফ্রিয়ে থাকতে হবে। আমার ছেলে মেয়ে বাইরে আছে, খবর পেয়ে ফিরবে, ফিরে ওই ফ্রিজ থেকে ডেড বডি বার করে তারপরে সৎকার করবে। ওদের বয়স্ক মানুষেরা ধরেই নিয়েছেন, গোটা বাংলা এখন বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে, শ্রমিকই তো কমে যাচ্ছে বাংলার। এবং তার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির সরকার। বলছি কেন্দ্রীয় সরকারের যে 29টা শ্রম নীতি ছিল সেটা কমিয়ে চারটাতে নিয়েছে, কি বলবেন? দেখুন, এই সরকার তো ঘোষিত ভাবে এরা আদানি আম্বানির সরকার। এরা মোদী এর আগে বড় লোকের নোটে আর গরিবের ভোটে ক্ষমতায় এসেছিল। এখন ওর সামনে, মোদীর সামনে দুটো পথ ছিল, বড় লোকের নোটের সেবা করবে নাকি গরিবের ভোটের সেবা করবে। মোদী ঠিক করেছে বড় লোকের নোটের সেবা করবে। আরে শুনুন, যারা যাদের দেখবেন একটু ব্যবসা করে, একটু হয়তো টাকা পয়সা আছে, তারা ব্যবসা দেখার জন্য একটা হয়তো অ্যাকাউন্টেন্ট রাখে। তারপরে যখন ব্যবসা একটু বড় হয় আর টাকা পয়সা হয় তখন ব্যবসা দেখার জন্য একজন ম্যানেজার রাখে। আর আমাদের এখানে আদানি আম্বানি এত বড় লোক, ওরা ব্যবসা দেখা করার জন্য, দেখাশোনা করার জন্য নিজেদের, ওরা কোনো অ্যাকাউন্ট রাখেনি, ওরা কোনো ম্যানেজার রাখেনি, ওরা প্রধানমন্ত্রীকে চাকরি করে রেখেছে। মোদি হচ্ছে কি, মোদি হচ্ছে আদানি আম্বানির অ্যাকাউন্টেন্ট, আদানি আম্বানির ম্যানেজার। সুতরাং আদানি আম্বানিদের যা সুবিধা হবে তাই করবে। 29টা শ্রম আইনকে কমিয়ে 4টে করা হচ্ছে। আগে যা শঙ্কা ছিল যে একটা কারখানায় ট্রেড ইউনিয়ন করা যাবে কি, অন্ততপক্ষে তার আমাদের শেষ গান কিভাবে তারা বুঝছে যে অন্য সময় 100 গ্রাম ডাল যদি দিনে লাগতো, এখন যখন তেলের দাম বেড়েছে, তেলের শিশি তেলের পরিমাণ কমে গেছে, আজকে আমরা দেখতে পাচ্ছি জিনিসপত্রের দাম কমেনি, বেকার ছেলের কাজ হয়নি, আজকে দেখা যাচ্ছে গোটা দেশ কারখানা বন্ধ হয়েছে, একটার পর একটা একটার পর একটা কয়লা খনি বিক্রি হয়েছে, বিমানবন্দর বিক্রি হয়েছে,
সমস্ত কিছু জলের দরে। অল্প বছরে 2 কোটি বেকারের ছেলের কাজ হয়নি, জিনিসপত্রের দাম কমেনি। আর আমাদের রাজ্যের সরকার যা করছে সেটা দেখতে পাচ্ছেন, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না। এই রাজ্যের কৃষক তার ফসলের দাম পাচ্ছে না।